ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد একবার জানতে চেয়েছেন সালাতের ভিতরে এবং বাইরে যেসব ফরজগুলো রয়েছে, 13 ফরজ, সেগুলো জানানোর জন্য বিস্তারিত এবং সালাতের ভিতর যেসব বিদাত রয়েছে সেগুলো জানার জন্য। আসলে এখানে বিস্তারিত কোনো কিছু বলার সুযোগ নেই, আমাদের আলোচনা রয়েছে, ইউটিউব থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। সালাতের ভিতরে এবং বাইরে যে ফরজ রয়েছে, বিশেষ করে সালাতের বাইরে 7 ফরজ, এখানে 7 ফরজে রয়েছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, সালাতের নিয়ত করা। এই যে এখানে 7টা রয়েছে, এগুলো পূরণ করতে হবে। তবে এখানে যে 13টা বলা হয়েছে এগুলো হচ্ছে হানাফি মাজহাব অনুযায়ী। কিছু কিছু বিষয় এমন রয়েছে যেগুলো আপনি বাধ্যগত অবস্থায় যদি আপনার এমন হয় যে আপনি পারছেন না, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেমন কেবলামুখী হওয়া, আপনি বাহনের ওপরে আছেন, এমন অবস্থায় আছেন যে বাহন পরিবর্তন হবে না, কোনো দিকে ঘুরবে না, তাহলে ওই অবস্থাতে সালাত পড়তে হবে। পাক অবস্থাতে সালাত পড়া জরুরি, কিন্তু যদি দেখা যায় যে আপনি পাক হওয়ার কোনো সুযোগই পাচ্ছেন না, সুযোগ মানে আপনি এমন অসুস্থ যে আপনি পানিও ব্যবহার করতে পারছেন না, মাটিও ব্যবহার করছেন না, তাহলে কী করতে হবে? ওই অবস্থাতে সালাত পড়তে হবে। অথবা এমন জায়গায় গেছেন যেখানে পানিও পান না, পবিত্র মাটিও নাই, সেই অবস্থাতে সালাত পড়তে হবে, পবিত্র হওয়ার কোনো সুযোগ হচ্ছে না। তো এইরকম। আর সালাতের ভিতরে যে 6টা ফরজ রয়েছে, তাকবীরে তাহরিমা, আগে রয়েছে কিয়াম বা দাঁড়িয়ে সালাত পড়া, দাঁড়িয়ে সালাত পড়া ফরজ। এই জন্য আমাদের অধিকাংশ মসজিদগুলোতে যেসব মুরব্বীরা বসে সালাত পড়েন, তাদের এই বসে সালাত পড়া বাতিল। দুনিয়ার সব কাজ তারা করতে পারে, অথচ মসজিদ আসলে তারা খড়া হয়ে যায়, তারা পঙ্গু হয়ে যায়, তখন এই সিস্টেম বাতিল। যে একেবারে পারে না, যে অপারগ, প্রকৃতপক্ষে অপারগ, তার কথা ভিন্ন। 1 নম্বরে কিয়াম বা দাঁড়িয়ে সালাত পড়া, 2 নম্বরে তাকবিরে তাহরিমা। তাকবিরে তাহরিমা ব্যতীত বাকি যতগুলো তাকবির রয়েছে সেগুলো হচ্ছে ওয়াজিব, তাকবিরে তাহরিমা হচ্ছে রুকুন, ফরজ। 3 নম্বর হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। 4 নম্বর ও 5 নম্বর হচ্ছে রুকু সিজদা। 6 নম্বর হচ্ছে তাদিলে আরকান অথবা ধীর স্থিরভাবে সালাত আদায় করা। আর 7 নম্বর হচ্ছে শেষ বৈঠক। এখানে এই 7টা বলা হয়। তো যাই হোক, সব মিলিয়ে বিষয়গুলো নিয়ে অনেক মতভেদ রয়েছে। বিদাত, সালাতের মধ্যে যেসব বিদাত রয়েছে এগুলো আপনি আমাদের ধারাবাহিক আলোচনা হয় এবং অনেক শায়েখদের আলোচনা রয়েছে ইউটিউবে, সেখান থেকে আপনারা শুনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।